আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে দেখেন, এখন বেলা 11:30 বাজে। তো সানিরাম বই যে গোড়া মাছ পাঠাইছে, গোড়া মাছগুলো ভীষণ তাজা। এই যে দেখেন, আপনাদের দেখাই, নাড়াচাড়া করতেছে, সাথে মলা আছে, তারপর চান্দা আছে, শেলা আছে, পুঁটি আছে, পাঁচ কিশালি গোড়া মাছ এগুলো। আর এখানে হলো কেটে বড় মাছ পাঠাইছে, একবারে কাটটা কুটটা দিছে। তো কি মাছ এগুলো, মনে হচ্ছে রুই কাতলা, এগুলোই হবে। তো আজকে কেটে কুটে দিছে একদম কমপ্লিট করে। তো এখান থেকে কিছু আজকে ভাজি করব, আর ছোট মাছগুলো কাটি, দেখি কি রান্না করি। আর মুরগি আনতে বলেছিলাম, তো মুরগি বলছে পাঠায়া দিবে, তো দেখা যাক। বাবা রি বাবা, এই যে দেখেন একটা মাগুর মাছ বের হয়েছে, মোটামুটি বড়ই আছে সাইজে মাগুরটা। এই যে দেখেন, আর এগুলো এখন কাটি। তো সকালবেলা আর একটু কাজ ছিল, এগুলো করছি। কাজ বলতে এক ভাই বাসা খুঁজতেছে, মানে আমাদের কাছেরই, আমাদের বিলের ম্যানেজার। তো ওরে এক বাসায় নিয়ে গেছিলাম, তো বাসা ওরা বাসা ভাড়া থাকবে, তো বাসা দেখানোর জন্য। তো এমনিতে লেট হয়ে গেছে গা। এখন ছোট মাছগুলো কাটি, ছোট মাছগুলো আরও কিছুক্ষণ আগেই দেওয়া গেছে, আর আধা ঘন্টা আগে, তো এই জন্য আমার লেট হয়েছে। তো এগুলো কাটবো, কেটে তারপর রান্না বান্না করবো। আর কী কী রান্না করি এখনও বলতে পারছি না, তো মাছ কাটার পর তারপর বলতে পারবো। তো ভাতটা বসিয়ে তারপর মাছগুলো কাটি, আর এগুলো এখন ফ্রিজে রাখবো, বড় মাছগুলো। তো এদিকে মাত্র ওই দুইটা মুরগিও পাঠাইছে, মুরগির কথা আমি সকালবেলায় বলছিলাম, এই যে একদম ড্রেসিং করে দিছে। তো এগুলো এখন আর একটু পরিষ্কার করে তারপর কাটবো, কেটে রান্না করব। তো আমার ছেলের জন্য দুদিন ধরে ও মুরগি খাবে বলতেছে, বেশি করে আনায় রাখছি। দেখা গেছে ঢাকা যাওয়ার সময় রান্না করে দিব, আজকেও রান্না করবো অল্প করেই। তো মুরগিটা বেশি পরিষ্কার করে নিয়ে, আর মাছ কাটা আমার শেষ হয়েছে, দেখেন দিয়ে পরিষ্কার করে এখান থেকে কিছু রান্না করবো আর ফ্রিজে রাখবো। তো মুরগিটা বানাই, বানিয়ে তারপর মাছগুলো দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখি, আর রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করতে হবে। দেখা গেছে 12টার উপরে বেজে গেছে, তো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, আর দিনের অবস্থাও তেমন একটা ভালো না। সব কিছু যে মাছ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট মাছগুলো কেটে শুধু একটা একবার ধুইছি। তো এগুলো রান্নার সময় দেওয়া যাবে, আর এখান থেকে আজকে কিছু রান্না করব। আর মাংস কেটে কুটে রেডি করে ফেলছি, মাংস এগুলো রেখে দিব ফ্রিজে, জানি যাওয়ার আগে বলতে কিছু দুই একদিনের মধ্যে এগুলো সবগুলো একসাথে রান্না করে তারপর জামির সাথে দিয়ে দিব, আর এগুলো আজকে রান্না করব। আর ছোট মাছের সাথে এই যে এই কিছু বড় মাছ ছিল, একটা মাগুর মাছ, তারপর একটা পাবদা, আর দুইটা কই মাছ। আর এখানে এই যে বড় মাছগুলো ধুয়ে ফেলছি, আর মুরগির সাথে এই যে ড্রেসিং করে নিয়ে আসছিল খাল টাল সহ মুরগির, তো এগুলো ভাবলাম আলাদা রান্না করবো একদিন। সানির আব্বু দেখা গেছে মুরগির খাল টাল এগুলো ভীষণ পছন্দ করে, আমার অনেক পছন্দ। তো মুরগির মাংস থেকে মুরগির খাল গিলা কলিজা এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। তো এগুলো আরেকদিন রান্না করা যাবে, এগুলো আলাদা করে রাখছি। তো এগুলো এখন ফ্রিজে রাখবো। তো বুঝে নিত, একদিনে যদি এরকম ছোট মাছ তারপর মুরগি টুরগি নিয়ে আসে, তো একা একা কেটে রেডি করতে তো সময় লাগবেই। তো এখন রান্না বসাবো, আর এগুলো এখন ফ্রিজে রেখে তারপর রান্না করব। তো হাতে মাখে ছোট মাছের তরকারিটা আগে বসিয়ে দিই। এই তো আলু কেটে নিছি, এই আলুগুলো তো ছোট ছোট যে আলুগুলো ওইগুলো দিয়ে রান্না করব, এগুলো খাল উঠে না, তো খাল সহ হয়ে দিলাম। ছোট আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব, পাঁচ মিশালি ছোট মাছ এগুলো। তো ছোট মাছগুলো দিয়ে দিব, একটা একটা করে রেডি করে একটা একটা করে বসাই। দেখা গেছে এমনিতে লেট হয়ে গেছে, আর মাছ রান্না করব, আজকে মাছ ভাজবো ভাবছিলাম, তো পরে ভাবলাম না রান্নাই করি। আলু দিয়ে মাছ রান্না করবো, আলু আর টমেটো দিয়ে একটু মাখা মাখা টাইপের ঝোল করবো। ছোট মাছগুলো দেখেন একদম তাজা,
সবগুলো দিয়ে হাতে মাখিয়ে একবারে বসিয়ে দিব আর এখানে মশলা টশলা সব দিয়ে দিছি যে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু রসুন বাটা দিলাম আর একটু ইয়া দিছি কি জানি বলে তাড়াহুড়োর জন্য আমি সব ভুলে গেছি রাঁধুনি মশলা আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব বেশি করে পেঁয়াজ বড় সড়ো করে একটা তরকারি রান্না করব এমনিতেই লেট হয়ে গেছে দিয়ে দিব সরিষার তেল সবগুলো হাতে মাখিয়ে তারপর ঝটপট বসিয়ে দিব ছোট মাছের তরকারিটা তারপর বড় মাছগুলো দিয়ে পরিষ্কার করে আলু কেটে তারপর একটা একটা করে বসাবো আগে এটা বসাই ছোট মাছের তরকারি আমার প্রায় হয়ে গেছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিই বন্ডক বুঝো না কে খালি সিলভার কাপ বেশি বুঝছো কাতলা খালি না মে কয়েক পিস মুরগির মাংস ভয় তাড়াতাড়ি খাও তুমি মুড়ি আলুইতেছো কে ভাত রাঁধছি না বড় মুরগির মাংসের জন্য হালকা একটু পেঁয়াজগুলো ভেজে নিই মশলাগুলো দিয়ে দিই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু আদা বাটা রসুন বাটা জিরা রসকে ফাঁকি দিব মানে জিরার গুঁড়া বাটা জিরা আমার শেষ হয়ে গেছে তো মুরগির মাংসের মধ্যে দেখা গেছে জিরার গুঁড়া দিলেই বেশি ভালো লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই তারপরে মুরগির মাংসগুলো দিব দুইটা বেজে গেছে সানির বস আইসাই বলতেছে খাবার দেওয়ার জন্য একটা তরকারি আর ভাত খেয়েছে তাই দিয়ে দিলাম ওরে জামির জন্য আমি মুরগির মাংস তরকারি রান্না করে তারপর জামির দিব তার জন্য কিছু খাবে না এরকম ছোট মাছ বাজার গুছিয়ে তারপর দেখা গেছে রান্না করতে তো একটু সময় লাগে তারপর আবার আরেক জায়গায় গেছিলাম মশলাটা ভালোভাবে কষাই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিই ছেলে মুরগির মাংস না হলে খাবে না মুরগির মাংস ছাড়া অন্য কিছু পছন্দ করে না মুরগিটাও ভালোভাবে কষাই মশলার সাথে তারপর জল দিব তো মুরগির মাংসগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব জলের জন্য বাস একটু পানিতে তরকারিটা হয়ে যাবে আস্তে আস্তে ঘরের বাকি কাজগুলো করি ঘর মুছি তরকারিটা হলে জামিরে খাবার দিব জামির আব্বু তো খেয়ে ফেলছে আর এখানে মাছগুলো আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রাখছি বেজে এই যে আলু আর টমেটো দিয়ে রান্না করব সব কাটাকাটি শেষ করছি তো মুরগির মাংসের মধ্যে এখন গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিই আর একটু জল শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো তারপর মাছের তরকারিটা বসাবো আমার ছেলে বসে রয়েছে খাবে আর খাবার দিব তো মাছগুলো হালকা হলুদ মরিচ মাখিয়ে রাখছি এগুলো বেজে তারপর তরকারিটা তারপর তো মুরগির মাংসের তরকারিটা নামিয়ে মাছগুলো হালকা একটু বেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে তরকারিটা বসাই দিব
জামিরে মুরগির মাংস নামিয়ে ওরেল ভাত দিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া করতেছে। আমি এগুলো প্রত্যেকটা বসে আমি গোসল করতেছে লাগাবো, আব্বু গোসল করতেছে, সব গোসল হলে আমি গোসল করবো। কিছু রান্না করতে আসলে দেখা গেছে মুরগির মাংস রান্না করলাম, ছোটো মাছ রান্না করলাম, তারপরে আবার এই যে বড়ো মাছের তরকারি বসাইতেছি। এখন এই কড়াই তেল দিয়ে দিই, কড়াই বসিয়ে দিই, তো ছোটো একটা তরকারি হবে, বেশি বড় না। তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এরকম হয়েছে আর কি। আর একদিন কাজে দিয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিব, তো মশলাটা ভালোভাবে কষায় নিছি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য রসুন বাটা সব কিছু দিয়ে, আর এখন আলু আর টমেটো গুলো দিয়ে দিব। আলু আর টমেটো একটু সময় কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছ দিব। তারপর তো আলু আর টমেটো কষানো হয়ে গেছে, এটা খান মাছ দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তাকে এটা না রান্না করলেও পারতাম, তবু ভাবলাম টাটকা টাটকা মাছ রান্না করলে বেশি ভালো লাগে, ফ্রিজে থেকে দেখে ভালো লাগে না। আজকে যখন টাটকা টাটকা নিয়ে আসছি সেজন্য রান্না করে ফেললাম। নামানোর আগে ধনিয়া পাতার কাঁচামরিচ দিব, আস্তে আস্তে হোক গোসল করতে চলে যাবো। তরকারিটা বসাইয়া দিয়া দিলাম, তরকারিটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিই, কাঁচামরিচ আগেই দিয়েছিলাম, এখন খেতে বসবো, প্রচুর খিদা লাগছে আজকে এমনিতেই লেট। ঘরে ফ্রিজে অন্য সবজিও ছিল, তো আলু টমেটো দিয়ে রান্না করলাম তরকারিটা, তো রান্নাঘর থেকে বিদায়। সবার খাওয়া শেষ, সবার লাস্টে আমি খেতে বসলাম, আসরের আজানও দিয়ে দিছে। দেখেন গোসল করে আসতে আসতে বাথরুমের মধ্যে অনেক কাপড় জমা ছিল, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে গোসল নামা সব কিছু শেষ করে আসতে আসতে আসরের আজান দিয়ে দিল। বিসমিল্লাহ, ছোটো মাছের তরকারি নিছি, ছোটো মাছের তরকারিটা খুবই মজা হয়েছে, তাজা তাজা মাছ, তো তাজা তাজা করে সাথে সাথে রান্না করে ফেলছি, সেজন্য ভালো লাগছে। এই ছোটো মাছগুলো কাটতে আমার অনেক দেরি হয়েছে, তারপর আবার মুরগি বানাইছি, দুইটা মুরগি নিয়ে আসছে, তো দেখলে নি, তো রান্না করতে করতে দেখা গেছে আড়াইটা তিনটা বেজে গেছে, কিছুই করার নাই। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা, দেখেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বাজারে গেছিলাম ছানির জন্য। এই যে টুকিটাকে অনেক জিনিস কিনছি যা যা লাগে, দেখা গেছে এইগুলো ওর ছিল না আগে, আর এখানে এই যে সব প্যাকেট করে রাখছি, এক লুক দিয়ে আমি এগুলো ভরাইছি। তো প্লেট থেকে শুরু করে হাঁড়ি পাতিল মানে একটা একটা করে ভরছি, একটা পাতিল, একটা কড়াই, বোল, তারপরে এই যে বটি, আর এখানে হলো প্লেট নিছি,
বাটি নিছি সব কিছু আর এখানে বিকাল বেলায় যেগুলো কিনে নিয়ে আসছি আসলে দুই ছেলে একসাথে থাকবে সংসারের দাদা টুকিটাকি জিনিস লাগে যাবতীয় সবই তো এখানে প্যাকেট করে রাখছি বিকাল বেলায় এগুলো বসছি আর এই যে সন্ধ্যার পরে বলতে বিকাল বেলা এইগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে তো এগুলো আমার বাকি ছিল কয়েকটা এই যে একটা ডাল গুডনিও নিছি আর এখানে এখন তো গরম পড়ে গেছে দেখা গেছে তরকারি তরকারি ডাকার জন্য এই যে ডাকনা এইগুলো নিলাম কয়েকটা আর এটা জিরার ফাঁকি রাখার জন্য এটা নিছি আর এখানে সব ভরে নিছি এখানে দেখা গেছে ওর বাসায় যাওয়ার পর আমি খুলে আপনাদের দেখাবো কি কি নিছি এগুলো ভরে ফেলছে এক লুক দিয়ে আমি ভরাইছি তো ভাতের মারগালন থেকে শুরু করে যা যা যাবতীয় লাগে সব কিছু ওই টুকটাক বসছি গুছায় গুছায় বড় লাগে দেখা গেছে আমি এত সুন্দর বাড়ো প্যাকেটিং পারি না তো আর এক লুক আসছিল মাছের ফিশারিতে কাজ করে ওনাদের দিয়ে সব কিছু ভরাইছি তো এই আর কি অবস্থা আর রান্নাবান্নাও তো করতেছি আস্তে আস্তে সব ধরনের রান্নাবান্নাও করে ফেলছি আরও কিছু বাকি আছে এগুলো করব তো এক তারিখে তো আমরা চলে যাবো জামিকে এক তারিখে নিয়ে যাব ঢাকা তো ভর্তি করিয়ে তারপর সানির আব্বুরে ডাক্তার দেখিয়ে তারপর আমরা বাসায় আসবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ